আমরা এখানে একটু কথা বলতে চাচ্ছি। সমন্বিত উদ্যোক্তা কে আছেন? আপনারা কোথা থেকে এসেছেন? জি, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা লালবাগ কামরাঙ্গীর চর থেকে। কামরাঙ্গীর চর থেকে আপনারা মূলত কি এখানে প্রোডাকশন করছেন? আমরা প্লাস্টিকের যে গ্লো মোল্ডিং মেশিন এগুলো আমরা তৈরি করতেছি, যে আপনার এই মেশিন দিয়ে চলতেছে ওষুধের বোতল, তারপর এই তেলের মানে এই বোতল, যত ধরনের ছোট প্লাস্টিকের বোতল আছে, ছোট বড়, ছোট বড় সব বোতলগুলো তৈরির মেশিন আপনারা শোকেস করেছেন? হ্যাঁ, আমরা এটা ওই আমাদের ওয়ার্কশপে আমরা তৈরি করছি। আচ্ছা আচ্ছা, আর এই পার্টস যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সেই মেশিনের পার্টস? মেশিনের পার্টস, আর এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল, আমরা ইনপুট, আর এগুলো আমরা ইনপুট করে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আর আপনি এই এই প্লাস্টিকের বোতল এগুলো আপনি ই করতে পারবেন, আমাদের মেশিনে তৈরি করতে পারবেন, যে মেশিনে চলতেছে এটা আমাদের বাংলাদেশে তৈরি। যে কোনো সাইজের বোতল এখানে তৈরি করা যায়, এই ছোট এই বড়, আপনি 250 ml থেকে এই 5 লিটার পর্যন্ত তৈরি করতে পারবেন। 250 ml আছে, 2 লিটার আছে, 1 লিটার আছে। শুধু মোল্ড মোল্ড যেটা সেটা শুধু মোল্ড চেঞ্জ করবেন, আর মোল্ড চেঞ্জ করলে আপনার এই বোতলগুলো তৈরিগুলো হয়ে যাইতেছে। তারপর আমাদের যে লুব্রিকেন্ট, যে বিএসটা, এটাও আমরা বাংলাদেশে প্রস্তুত করছি। আচ্ছা, মানে ঔষধের বোতলগুলো আপনারা তৈরি করছেন, মানে এই মেশিনের মাধ্যমে তৈরি করা সম্ভব? সম্ভব, বলে ভেটেরিনারি যে এই ঔষধের ডিব্বাগুলো অনেক ধরনের, তারপর হচ্ছে যে এই তেলের যে কন্টেইনার, প্রসাধনের সব বোতলগুলো তৈরি করা যাবে, যে আটাগুলো আছে, আটার এগুলা, ভিটামিন কন্টেইনার, এগুলো আমাদের এই মেশিনে সম্ভব। আচ্ছা, তার মানে এই পার্টস গুলো আপনারা ইম্পোর্ট করে এগুলো বাংলাদেশে ফিটিং করা হয় এবং বডিটা বাংলাদেশে তৈরি করতেছে? ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব প্র্যাকের এই ট্রেনিং সেশনে। বলা যায় প্রায় 40% নারী ছিলেন, যেখানে প্রায় মোট পার্টিসিপেন্ট ছিলেন 9,865 জন, যেখানে 40% ছিলেন নারী এবং 10% ছিলেন প্রতিবন্ধী। প্রতিবন্ধীদেরও এখানে ট্রেনিং দেওয়া হয়েছে।